মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিনেস। এখন বাজে 9:00 আর ডাইরেক্ট কিচেন থেকেই তোমাদের সাথে ব্লগ করতে এলাম। এখন অভিষেক আজকে রথের ছুটি কিনে তাই দেরি হলো উঠতে, তো অভিষেক অফিস বেরাবে, ওর ব্রেকফাস্ট আর রুটিটা করে দিয়ে আজ থেকে আবার লাঞ্চ নেবে। তো এই আর কি, এই সব তৈরি চলছে। চলো পরে আসছি, ওকে সব টক দিয়ে পরে দেখা করছি। টিল দেন সঙ্গে থাকো, দেখতে থাকো আর নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। অভিষেকের জন্য আজকে জ্যাম ব্রেড আর কিউকাম্বার সাথে হরলিক্স, নিরামিষ তাই অন্য কিছু তো হবে না, ম্যাক্সিমামটা ব্রেডই খাচ্ছি আমরা। এর ব্রেকফাস্টের পরে ওর লাঞ্চটা প্যাক করে দিলাম আর ও অফিসের জন্য রওনা দিল। এখন কটা বাজে? 10:00 প্রবাবলি বাজে। এখন একটু লেট হলো কারণ আজকে ছুটির দিন আর নর্মালি আজকে ওর একটু লেট করে যাবে। তো যাই হোক, ও বেরিয়ে যাওয়ার পরে মেয়েও উঠে গেছে স্কুল যায় বলে, ওর সকাল সকাল ওঠা ঘরটা দেখছি অভ্যেস হয়ে যাচ্ছে। তো উঠেই ও বসে গেছে ও দোকানপাট খুলে, মানে স্কেচিং করতে প্রচণ্ড পছন্দ করে, বাট ফ্রুটফুল কি স্কেচিং করে গড নোজ, ও নিজে পছন্দ মতন করতে থাকে। এনিওয়েজ এঙ্গেজ থাকলেই ভালো। খাচ্ছ? হ্যাঁ, গুড গার্ল। আসতে করে আমিও বসে পড়ছি ব্রেকফাস্ট নিয়ে। এখন বাজে 11:15, চলো খেয়ে নি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিনেস। গুড মর্নিং তো সকালেই করে দিয়েছি আর একবার এখন ভালো করে ফ্রেশ হয়ে চা নিয়ে তোমার সাথে গুড মর্নিং করছি। আর কি বলো, কেমন আছো? আমার তো এখন ঠাকুর দেওয়া চলবে না, কেন বললামই কাল থেকে অসুখ চলছে, তো ঠাকুর হয়তো পুজো করবো না, কিন্তু ভাবছি কিনে কে দিয়ে একটু কপাল আছে তো একটু জাস্ট নকুল দেনা আর জল দেবো সামনে, আর ধূপ ধূপরা দেবো না। কি একটু অদ্ভুত না? দেখো আমরা খাওয়া দাওয়া করছি, নিরামিষ খাই কি চাই খাই, খাওয়া দাওয়া তো করবো, কিন্তু ঠাকুরকে যদি না দেওয়া হয় কিরম লাগে বলো? তাই আর কি সেটাই করব, আমি কপালকে একদম না দিয়ে খেতে পারবো না। চলো তাহলে আজকে ব্লগটা শুরু করা হোক। আজকে গতকালের ব্লগটা এখনও আমার ছাড়া হয়নি, এখন 11:15 বাজে, এখন হয়ে গেছে এডিট অলমোস্ট, একটু টাচিং বাকি আছে, একটু টাচ আপ করে তারপরে আপলোড করবো। চলো আজকে ব্লগটা সুন্দরভাবে শুরু হোক, দেখা যাক সারাদিন কী করি। ও আজকে তো রথযাত্রা, শুভ রথযাত্রা সবাইকে। ভাবো আজকে রথযাত্রার দিনে, কালকে আমার কত প্ল্যান্স ছিল, মানে ঠাকুরকে ফুল দিয়ে সাজাবো পুরো জায়গাটাকে, মিষ্টি গপ্পুকে আজকে কত সুন্দর জামা পরাবো, হ্যানা করবো, তাই কত কী ভেবেছিলাম, কিন্তু আর হলো না, সেসব তো করতে পারবো না, বাট হ্যাঁ অবশ্যই আমি একটু মিষ্টি দেবো গিরিকে দিয়ে দেওয়াবো, গিরির নাতি নাতনি তো কোনো দোষ নেই তো ওকে দিয়ে দেওয়াবো। আর আর বিকেলে রথ তো কিনেছি, বিকেলে জাস্ট একটু গিরি কিনে রথ নিয়ে বেরোনোর ইচ্ছা আছে, দেখা যাক কতটা কী করতে পারি, সঙ্গে থেকো দেখার জন্যে। তাই আর কি বললাম, তোমাদের পাশে থেকে সবসময় সাবস্ক্রাইব করে দিও, করলে আমি এগোতে পারবো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর বিং উইথ মি। চলো রাখে, এখন পরে দেখো। সিন্স ঠাকুর আমিরা ডিজে দিতে পারছি না, তাই আমার মেয়েকে বেশ ট্রেনিং দেওয়া শুরু করে দিচ্ছি। একটু প্রথমে তো মানে ভেবা চাকা খাচ্ছিল, বাট আস্তে আস্তে ও জিনিসটা ভালোই করছিল। যাক, একটা হেল্পিং হ্যান্ড পাওয়া গেল। সত্যি বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে তাদের কিন্তু এই জিনিসগুলো শেখালে ওরা বেশ সুন্দরভাবে ছোটো থেকেই যা বুঝতে পারবে ঠাকুর দেওয়া কী জিনিস। চলো ওকে তো একটু ট্রেনিং দেওয়া শুরু করার পরে আমি আমার রান্নাতে চলে এলাম। আজকে বানাবো আবার পালং শাকের ঘ্যাট, তাই তার তৈয়ারি করতে লাগলাম। আবার চলে এলাম তোমাদের সামনে। এখন লাঞ্চ টাইম, এখন বেজে গেছে 2:45, 3:30 মতন। হ্যাঁ তো দেখালামই লাঞ্চে কি বানিয়েছি, চুপ করবি একটু, পক পক করেই যা, দেখেছ তো সবাই ব্যাড গার্ল বলে বুঝতে পারবে। তো লাঞ্চে তো নিরামিষ বানিয়েছি দেখালামই, দাঁড়ো দেখ, অরোর ডাল আর পালং শাকের তরকারি আর আলু ভাজা দেবো, পরে মেয়ের হয়ে যাবে আর ও পনিরটাকে রাত্রেবেলা দেবো, পনির ফ্রাই করবো আর আমিও সেমই খাবো সাথে আলু ভাজা। ব্যাস হয়ে গেলো আমাদের খাবার, এই যে বানিয়ে সব রেখে দিয়েছি, চলো পরে দেখা হচ্ছে, খাইয়ে দিই মেয়েকে, সঙ্গে থেকো আর দেখতে থাকো। বিকেলবেলায় রথ সাজাবো তাই খেয়ে দিয়ে সব তাতেই নিপটিয়ে দিই, বিকেলের রথ তথ সাজে একটু বেরোনোর ইচ্ছা আছে, লেটসি কতটা কী করতে পারি। চলো এখন রাখি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করি। আজ আমার ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছি,
ঠান্ডা ঠান্ডা। ঠিক আছে পয়দা কবে সুজে দেখা হবে। আজ আমার বান্ধবী, আজ বান্ধবী এসে, আজ আমার ফ্রেন্ড এসে বান্ধবী, আজ আমার নতুন বাগ এসেছে। বাহ বাহ খুব ভালো। দিন দেখে বাবাই। মেয়ের সাথে সাথে আমিও যেন আমার ছোটোবেলাটাকে রিভাইভ করছি। ম্যাক্সিমাম প্যারেন্টসের তাই হয়। ছোটোবেলায় বাপি মার সাথে বসে এই রথগুলো সাজাতাম। আমি হয়তো সেরকমভাবে পারতাম না তখন, আমরা ছোটো যখন গিনি আমাকে ছোটো ছোটো করে হেল্প করছে, আমিও সেইটুকুই হেল্প করতাম। আর এখন নিজে আমি মা হয়ে সেই অনুভূতিটাকে বুঝতে পারছি যেটা আমাদের প্যারেন্টসরা করতো। যাক, সেই ছোটোবেলার কথাগুলো মনে করতে করতে যতটা পারলাম দুজনে মিলে রথ সাজিয়ে নিলাম। আর দেখো আমাদের প্রথম রথযাত্রা, আমার মেয়ের প্রথম রথযাত্রা রেডি। কেমন লাগছে জানিও, শুধু ফুল দিয়েই সাজিয়েছি। পাতা পেলে বেশি ভালো লাগতো, বাট পাতাগুলো আর পেলাম না, মানে কোথা থেকে নেবো বুঝতে পারছিলাম না, তাই আর কি ফুল দিয়ে সাজালাম। এরপরে সন্ধ্যাটা দিয়াবো কীভাবে, আমার সোনা মেয়েকে দিয়েই করালাম। দেখো কি সুন্দরভাবে ও গোপুকে, জগন্নাথকে, সবাইকে নকুলদানা বাতাসা দিয়ে পুজো দিল। এইগুলো খুব ইম্পর্ট্যান্ট। আমরাই তো যদি আমাদের প্রজন্মদের এই জিনিসগুলো বোঝাই কি ঠাকুর দেবতা কি জিনিস, সব রিলিজিয়াস হওয়াতে বলছি না, রিলিজিয়াস না, বাট অ্যাটলিস্ট এইটুকুনি তো বোঝা দরকার ওদেরও কি একটা সুপার পাওয়ার আছে, যে সুপার হিরোজগুলোকে আমরা চোখে দেখি অ্যাকচুয়ালি এটা সুপার পাওয়ার্স থাকে, আর সেটাকে আমাদের সম্মান করা উচিত। বিশ্বাস অবিশ্বাস সেটাও বড় হয়ে জাজমেন্ট যখন করতে শিখবে তখন নিজের থেকে জানবে। বাট আমি মা হিসাবে চাইবো যে ও যেন একটা ভরসার জায়গা পায়, যেরকম ও বাবা মাকে ভরসা করে সেরকম বিশ্বাস করতে যাতে শেখে। আর প্রথম বিশ্বাস কাকে করবে, ভগবানকে দিয়ে। যদিও বা তাকেও দেখেনি, কিন্তু ও মনে যদি বিশ্বাস থাকে কি একটা কিছু সুপার পাওয়ার বলে আছে, সেইটুকুই ওর মধ্যে থাকাটা দরকার। আর তাতেই ও একটা মানুষের মতো মানুষ হবে, যে মানুষকে বিশ্বাস করতে শিখবে। তাই অ্যাজ এ মাদার আমি সবসময় চাইবো ওর মধ্যে যেন ছোটো থেকে এই জিনিসগুলো আসে। বেরিয়ে পড়লাম আমরা মামে ছোট্ট আমাদের রথ নিয়ে। আমার মেয়ে তো প্রথমে কোনোদিন রথ টানেনি, তাই ও বুঝতে পারছে না কীভাবে টানবে, কতটা জোরে টানবে, তাই প্রথম প্রথম একটু সংকোচ করছিল, টানতে গিয়ে এগিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তাই তো টানতে পারছো। তারপর দেখো আস্তে আস্তে তোমাকে শেখালাম, ও জিনিসটা কিন্তু সুন্দরভাবে শিখলো আর খুব খুব এক্সাইটেড ছিল। আর আমাদের কমপ্লেক্সে ছোটো ছোটো বাচ্চারা সব রথ নিয়ে বেরিয়ে পড়েছে, ছোট্ট ছোটো বড়ো রথ, সুন্দর লাগছিলো। আর অ্যাম্বিয়েন্সটা দারুণ হয়ে গেছিলো, সিন্স আমাদের কমপ্লেক্সও পুজো হয়েছে আর খাওয়া দাওয়া সব চলছিল। দেখো তাই আমরা, দেখো প্রচুর লোকজন নিচে ছিল, সবাই মোটামুটি নিচে এসে গেছিলো, সব বাচ্চারা আমরা চলে এলাম। তুমি টেনে দাও ওই রথ, মামা আন্টি রথ টেনে দাও। হ্যাঁ রথ টানে তো আবার কিছু, রথটি নাচার সময় একটু বন্ধুদের বাড়িতেও ঘুরে এলাম, বেশ ভালোই একটু সময়টা কাটালাম গল্প গুজব করে, বেশিক্ষণ না হলো অল্প একটু। করে সৌমিতার বাড়ি চলে আসা পিয়ালির জন্য স্পেশালি। পিয়ালি দেখ, তোর থেকে আগে আমি চলে এলাম। পিয়ালি সেই গৃহপ্রবেশের দিনই এসেছিল, তারপর থেকে রোজই আমি পিয়ালিকে বলে তোকে আমি ডাকবো। ও তো চাকরিতে ব্যস্ত, তোমরা যারা কাম করছিলাম না, মাঝখানে এলাম এক মাসের জন্য, আবার এক মাসের জন্য গায়েব হয়ে গেছি। চলো আর একদিন এসে খুব গল্প হবে, বলে গেলাম কাকিমাকে ওদের সবাইকে কি একদিন আসবে তোমাদের বাড়িতে, এসে গল্প করতে হবে। চলো টাটা টাটা। চলো আস্তে 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 আস্তে, একটু আগে ফিরলাম রথ রথ টেনে, ছোটবেলায় রথ টানতাম, সেই গাছপালা দিয়ে রথ সাজাতাম, শুনেছি তো। এবার এখানে তো পাতা কোথা থেকে পাবো, এরকম ছিঁড়বো কিনা বুঝতে পারছিলাম না, তাই পাতা পাতা ছিঁড়িনি, ফুল দিয়ে সাজিয়েছি। অভিষেক কালকে রাত্রে ফুল এনে রেখেছিলো, তো ফুল দিয়ে সাজিয়েছি, দেখলে কেমন হয়েছে নিজের মতো করে একটা। আমার খুব খুব ভালো লাগে রথ টানতে, মানে খুব ছোটোবেলা আমি আমার বোন প্রত্যেক রথে আমাদের দোতলা কাঠে, আজকাল কি রথগুলো একদম ভালো না, অপরকে আমাদের তো কাঠের চাকা কাঠের রথই ছিল, দোতলা তিনতলার রথ,
ভীষণ আমার মজা করতাম ফুল দিয়ে, তারপরে পেপার, ওই যে আগেকার দিনে সেই র্যাপিং পেপার যেগুলো হতো না নর্মাল, সেই আজকাল তো প্লাস্টিক র্যাপিং পেপার, প্লাস্টিকগুলো যেগুলো পেপারের যেগুলো সেইগুলোর দিয়ে পুরো সুন্দর করে সাজিয়ে টাজিয়ে পাতা দিয়ে ফুল দিয়ে সব সাজিয়ে আমরা করতাম। এবারে তো পাইনি, সেই কারণে শুধু শুধু ফুল দিয়ে সাজিয়েছি, করে নখ নকুলদানা বাতাসা এইসব দিয়ে নিয়ে গেছি। তাও আমি তো ভাবিনি যে এখানে ও রথ টানতে গেলে টাকা পাবে, মানে আমি বুঝিনি কি বুঝলে কি সেখানে লোকজন এসব করবে, বাট এত ভালো লাগলো ওর দুটো, মানে দুজনে সমিত বাড়ি গেলাম, গিনির বন্ধুর বাড়ি, আমারও বন্ধু ওর বাড়িতে যেয়ে গেলাম, আমার ও রথ টানলো, রথে 10টা মানে কি বলতো টাকাটা বিশাল ব্যাপার নয়, বা তুমি আমরা ছোটবেলায় কি করতাম এখন রথ যে টানতাম না রাস্তায় যখন যেতাম 1 টাকা 2 টাকা করে সবাই দিত। এবার এটা তোমার নিশ্চয়ই জানো 1 টাকা 2 টাকা, এখন তো 5 টাকা 10 টাকা বিশাল বড় হয়ে গেছে, আগে আমাদের ওই 1 টাকা 2 টাকা পেতাম, ওই 1 টাকা 2 টাকা দিয়ে যখন ফিরতাম ওইটা দিয়ে জিলিপি কিনতাম, পাঁপড় কিনতাম, চপ কিনে বেশ অনেক টাকা হয়ে যেত, 10-20 টাকা পেতাম, সবাই যাচ্ছে সবাই 1টা করে দিচ্ছে, কত টাকা হতো পেতাম, পে ফিরে কত মজা করে সবাই খেতাম, আমি বোন তারপর আমাদের নিচে ভাড়া ছিল তার ছেলেমেয়েরা সেই কামাসির সবাই মিলে খেতাম, মানে কি যে ছোটবেলা আনন্দ ছিল, সেটাই মেয়েকে ফার্স্ট টাইম এই 5 বছরে ও প্রথমবার রথ কি জিনিস দেখলো, টানলাম দুজনে, দুজনে আবার টাকাও পেয়েছি, দেখিনি এখনো বাট পেয়েছি, 5 টাকা হোক 10 টাকা হোক যাই হোক। হ্যালো, মেয়ে প্রথমে ওই পিউদের ঘরে গিয়ে দেখলাম ওস্ট্রলি ওরা নেই, বেল বাজে, সে তো মেয়ের কি কান্না কেন ওরা নেই, আলাম ওরা সবখানে গেছে, আসার সময় চলতে রিদ্ধির বাড়িতে দেখা করে আসি, ওমা গিয়ে দেখি ওরাও নেই, তারপরেই যেই ব্যাক করে নামতে যাবো তখনই দেখি রিদ্ধির মা সৌমিতা ঢুকছে, ব্যাস ও তো বলতো গল্প করলাম, বলে চলে এসো ঘরে, ঘর বসে গল্প করলাম, গল্প করে ঘরে এলাম, এই যে এখন বদমাসটা পুরো খাটের মধ্যে ছড়িয়ে দিয়েছে, এবার এইসব চলবে, এখন আমি যাই, এবার মেয়ে সুজি খাবেন, হোয়াইট সুজি তো দেখি বানাই, ছোটোবেলায় খুব খেয়েছে তো ওই সুজি দেখি খায় কিনা, মিষ্টি সুজি, চলো বাই, পরে দেখা হচ্ছে। ওর ফিটে যাবে তো, একটা কোনো কাজ করতে বলে সেটাকে নিয়ে আমি যতক্ষণ চেঁচামেচি করবো ততক্ষণ হবে, সুজি খাবে করে মাথা খারাপ করে দিয়েছে, তাই বাঁধে চলে এলাম ওর জন্য সাদা সুজি, যেই ছোটোবেলা যেটা খেতো মাঝে পুরো ছেড়ে দিয়েছিলো, আবার এই বন্ধুকে দেখে এখন খুব ঝোঁক হয়েছে খাওয়ার, যাক সুজি করতে তো সব থেকে ইজি বে, তাই করে দিলাম ওর জন্যে একটু সুজি, দেখা যাক খায় কিনা, আর চিনির জায়গায় আমি একটু প্রেফার করলাম হানি দেওয়া, অল্প একটু চিনি দিয়েছি বাট হ্যাঁ একটু মিষ্টি লাগবে বলে হানি দিলাম। কেমন খাচ্ছিস হোয়াইট সুজি? ভালো, সেই ছোটবেলা খেতিস, এখনো ভালো লাগছে? এটা পেট ভরে গেল তো খাচ্ছিস কেন, অনেকটাই তো দিয়েছি, ছেড়ে দেওয়া খাস না, আবার করে দেবো পরে, একসাথে পেট আম্মা ভমিট হয়ে যাবে বেশি খেলে, কি অবস্থা, ছোটবেলা খুব খেতো সুজি খুব, এই কেন লাগাস না এগুলো, জল দিয়ে হাত দিতে হবে, রেখে দাও। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 9:45, অভিষেক ঢুকলে একটু আগে দেখলে ও এখন ফ্রেশ হচ্ছে, সো জিজ্ঞেস করলাম পাপা ভাজা এসব খাবে কিনা, মেয়ে ঘুমিয়ে পড়েছে হঠাৎই, সারাদুপুর ঘুমায়নি, উঠিয়ে দেবো এক্ষুনি আবার, তো পাপা ভাজা খাবে কিনা, তো বললো নাও খাবে না, চাও খেয়ে এসছে, তাহলে আর কিছু খাবার দাবার নেই, দেখি জুস যদি খায়, বাটারমেলন জুস আছে দেবো তাহলে ওকে, ব্যাস আমি তাহলে একটুখানি দেখি কালকে যেটা লাঞ্চটা দেবো সেটা বানাবো, আটা মাখবো, এইসব কাজ আছে টুকটাক করে ফেলি, তারপরে তো কালকে আবার গিনি স্কুল অভিষেক অফিস যাবে, তাই একটু তাড়াতাড়ি শোয়ার ইচ্ছা আছে, চল রাখি পরে দেখা হচ্ছে। ভাবছি এই জারটাতে কী রাখবো কী রাখবো, তো ভাবছি যখন এয়ার টাইট দেখি তো কুকিজ রেখে, কুকি জার বলে সবাই, তো কুকিজ রেখে দেখি কুকি জার কেমন লাগে, কী বলো হে, কুকিজগুলো রেখে দেখি মেয়ে আছে কিনা, যদি না মেয়ে তাহলে আরও বেশি করে রাখবো, আপাতত এটাই রেখে দেখি, কুকি জার কি জাম খাচ্ছে এখন, ব্ল্যাকবেরি খা, তোমরা পঞ্চটা যাও, তোমরা বোন অভিষেক এরকম মা জাম ভালোবাসে খেতে, কিন্তু প্রথমে তো খেলে ঠিক আছে, তারপরে যখন এই মুখে পাঞ্চিটা হয়ে যায় না আমার একদম ভালো লাগে না, এই যেখানে রাখলাম কুকি জার বাবা আমি একটু রড টানবে, ছোটবেলা কি টেনেছো কোনোদিন, বলতে হয় জগন্নাথ, জয় জগন্নাথ বলতে হয়, জয় জগন্নাথ মামা রেখে দাও, রেখে দাও, কালকে আবার টানবে, এরকম টানতে নেই, ভুলে রয়ে যাচ্ছে, ঝুড়ি যাচ্ছে, আমি রেখে দাও, আবার উল্টো রাত, পরের মঙ্গলবার আবার হবে উল্টো রাত, বাবা মেয়ের রাত টানা হয়ে যাওয়ার পরে আমি চলে এলাম ডাইরেক্ট কিচেনে, রুটি বানাবো তাই আটাটা মেখে নিলাম, আর এই জারগুলো এত সুবিধা হয়েছে আর কি বলবো,
ভালো হয়েছে মাম্মা, নাইস। এবিসিডিটা দেখেছো অ্যালফাবেট গুলো? আমি এবিসিডি শুনে এলাম, মনে হচ্ছিল এরমাবে লিখছে না, ওই জন্য হঠাৎ এবিসিডি লিখছে। বাহ গুড। আটার পরে রাতে এবার অভিষেক তো ভাত খায়, তাই ওর চালটা মেপে বসে ভাতটা বসিয়ে দিলাম আর কি। এরপরে একটু ভাবছি ভিন্ডি বানাবো, ভিন্ডি ভাজা খাবে অভিষেক বলল, তাই ভিন্ডিগুলোকে ধুয়ে টুয়ে কেটে নিলাম। বাজে 10:30 আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কি হলো? তোকে বলেছে শেয়ার করা নিজের থেকে হয় না, যদি কেউ করে সেটাকে শেয়ারিং বলে। ভিন্ডি ভাজা নেবে তো? ওই আর কি, ভিন্ডি ভাজা হয়ে গেছে, পুরো আলু ভেজে রয়েছে। কতটা ভিন্ডি কাটলাম দেখুন তো, কুটি কুটি হয়ে গেল, একদম আয়দা নাই জিনিসগুলো। ভাজা বুঝি স্পেশালি, এমনি তো ঠিক আছে, যদি মশলা করতাম তো অনেকটা হতো, গোটা গোটা ভিন্ডি, বাট ওগুলো ভাজা খাবে তাই করলাম। চলো রুটি ফুটি করে নিই, খাবো, পরে দেখা হচ্ছে, সঙ্গে দেখো। আমরা দুজনেও ডিনার নিয়ে বসে গেলাম, আমি একটু ভিন্ডি ভাজা নিলাম আর একটু লেফট ওভার মানে অভিষেককে দেওয়ার পর একটু ভাত বেশি ছিল সেইটা নিয়ে বসে গেলাম। ব্যাস ডিনার সারতে সারতে বেঁচে গেল 11:40, আমাদের সব কাজ শেষ। গিনিও শুয়ে শুয়ে পড়েছে, গিনিওকে শুয়ে বেচেরে পেটে উঠিয়ে দিয়েছি ফ্রেশ করিয়ে, আর অভিষেকও ওই বিনসগুলো বাজছে আর কি। আর আমার টুকটাক কাজ যেগুলো বাকি আছে সেইগুলোকেও সেরে ফেললাম, লাইক রান্নাঘরে একটু টুকটাক কাজ ছিল সেইগুলোকে করা, লাইটস অফ করা, এইগুলো হচ্ছে আমার কাজ, লাস্টে টাচিং আপ। এনিওয়েজ সারাদিন যা করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম, আমার মেয়ের প্রথম রথ টানাটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই জিনিসগুলো যে সবে থেকে ব্লগিং শুরু করেছি, আমার কাছে বললাম একটা তোমরা ডায়েরি মতন হয়ে গেছো। এই ছোটো ছোটো জিনিসগুলোকে ডকুমেন্ট করে রেখে দিচ্ছি, যাতে মেয়ে যখন বড় হবে ও দেখতে পারবে। ঠিক আছে আর কি, আজকে তাহলে রাখা যাক, কাল যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক শেয়ার কমেন্টে জানিও আর কি দেখতে চাও বা কেমন লাগলো। আজ তাহলে রাখি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টিল দিন সঙ্গে থাকো, দেখতে থাকো হ্যাপিয়েস্ট, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।